ভিউয়ার্স ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করলে এরকম পেজ পাবেন। অ্যাপ্লাই নাও তো ক্লিক করলে এইরকম একটা পেজ আসবে। এখান থেকে আপনি যে পদে অ্যাপ্লিকেশন করতেছেন সেই পদটা সিলেক্ট করে এখানে চুজ ডিসিপ্লিন সিলেক্ট করবেন। সিলেক্ট করে অ্যাপ্লাই নাওতে ক্লিক করতে হবে আমাদের। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে। মূলত এই পেজটায় আমাদের সব ইনফরমেশন পূরণ করে সাবমিট করতে হবে। শুরু আগে বলে নিই, আপনি কিন্তু সব ইনফরমেশন নির্ভুল এবং আপনার সার্টিফিকেট অনুযায়ী বাংলা ইংলিশ উভয় দিতে হবে, বাবা মা এবং আপনার নাম। আর এখানে দুইটা রেফারেন্স লাগবে। রেফারেন্স দুইটা অবশ্যই নন রিলেটিভ কিন্তু আপনাকে চেনে এবং ভালো কোনো পদে চাকরি করে এরকম দিলে সবচেয়ে বেশি ভালো হয়। আর খুলনার ভিতর হলে তো আরও বেশি ভালো। পলিটিক্যাল পার্সন এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ অনেক সময় পলিটিক্যাল পার্সনের রেফারেন্স দেওয়ার জন্য চাকরি নেওয়া হতে পারে। এখানে জন্ম তারিখ আপনারা দেখতে পাচ্ছেন, আমি জন্ম তারিখ পূরণ করছি। এখানে হোম ডিস্ট্রিক্ট কোথায়, হোম ডিস্ট্রিক্টটা অবশ্যই তো পূরণ করতে হবে আপনার। এখানে আপনার স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা যদি একই হয়ে থাকে তাহলে একই লিখতে পারবেন, যদি আলাদা হয়ে থাকে তাহলে অবশ্যই আলাদা। এখানে যদি আপনার শহরের ঠিকানা হয় তা হাউস নাম্বার ওয়ার্ড নাম্বার যেভাবে দেওয়া আছে ওইভাবে আপনারা দিতে পারবেন। সেম হলে একই বিবাহিত নবিবাহিত এখানে দিবেন, ন্যাশনালিটি এখানে দিতে হবে, এনআইডি অবশ্যই মাস্ট দিতে হবে, আপনার যে এনআইডি আছে সেটা এখানে দিবেন। রিলিজিয়ন এটাও পূরণ করতে হবে, লাল স্টার চিহ্ন দেওয়া যে ঘরগুলো আছে সে ঘরগুলো অবশ্যই আপনাকে পূরণ করতে হবে। এখানে এক্সামিনেশন নেম, এক্সামিনেশন হচ্ছে আপনি কী কী পাশ করেছেন সেটা, সব ইনফরমেশন যদি দিতে চান সবগুলো পর্যায়ক্রমে ধাপে ধাপে এখানে পূরণ করে দিতে হবে। সেশন কিভাবে দিবেন, আপনার সার্টিফিকেটের কোনায় বা মার্কশিটের কোনায় দেখবেন লেখা থাকবে 10, 11, 11, 12 এরকম, ওইটাই হচ্ছে সেশন, কত সাল থেকে কত সাল পর্যন্ত, এবং পাসিং ইয়ারও লেখা থাকবে, সেটা অনুযায়ী দিবেন। সার্টিফিকেটে যেটা আছে সেটাই, আপনার কাছে আপনার কোনো ইনফরমেশন যেটা আপনি নিজে থেকেই দিবেন এরকম চাওয়া হয়নি, আপনার ডকুমেন্টস যেটা বলে সেটা এখানে দিতে হবে। আর এখানে আউট অফ যেটা সেটা এখানে দিবেন, আউট অফ ফোর এখানে ফোর, ফাইভের এখানে ফাইভ, এসএসসি এইচএসসি সাধারণত ফাইভ, আর এইচএসসি ফোরে হয়ে থাকে, অনার্স মাস্টার্স ফোরে হয়ে থাকে সেটা ওইভাবে দিবেন। আর এ লেভেল ও লেভেল যাদের সেদের ক্ষেত্রে আলাদা, তাদের ক্ষেত্রে এখানে রেজাল্ট তাদের মতো করে দিবে। সব ইনফরমেশন যেহেতু আপনার ব্যক্তিগত সেহেতু অবশ্যই আপনি কি ইনফরমেশন দিচ্ছেন সেটা নিজেই জানবেন। এখানে সেশন, সেশন একটু ভুল হয়ে গিয়েছিল, সেশনটা এখানে ঠিক করে দিতে হবে। সেশন দেওয়ার পর পাসিং ইয়ার, পাসিং ইয়ার পর এখানে জিপিএ যেটা আছে সেটা, আউট অফ যেটা সেটাও দিতে হবে। আবার প্লাসে ক্লিক করব, মাস্টার্স পর্যন্ত দিব আমি। আর এই এই ঘরে লিখবেন হচ্ছে আপনার মাস্টার্সের কোয়ালিফিকেশন, মানে নাম কি, এমবিএ, এমএসসি, এমবিএস, যে যার যেটা সেটা এখানে দিবেন। তারপর তো পরেরগুলো তো দেখে বুঝতেই পেরেছেন আসলে কেমনভাবে কী দেওয়া হয়েছে না হয়েছে। সিকিউরিটি পারপাস ব্লার করে দেওয়া হয়েছে, কারণ কারো ব্যক্তিগত ইনফরমেশন পাবলিক করার নিয়ম নেই এই জন্য। এখানে যদি আপনার ইয়ে থাকে, এক্সট্রা কিছু থাকে সেটা দিবেন, ট্রেনিং থাকলে ট্রেনিং দিবেন, কম্পিউটার ট্রেনিং বা অন্যান্য ট্রেনিং যদি থেকে থাকে। আমি শর্টকাটই করে যাচ্ছি, আপনারা বিশেষ ডিটেলস দিয়ে তারপর অ্যাপ্লিকেশনটা পূরণ করবেন। এখানে অ্যাপ্লিকেশনের উপরেই কিন্তু চাকরিটা নির্ভর করে, এটা মাথায় রাখবেন। এখানে ট্রেনিং কোর্স ডিউরেশন অ্যাপ্লিকেশন ওই অ্যাপ্লিকেশন মোটামুটি এখানে যা আছে সেভাবে আপনি পূরণ করবেন। আপনার সার্টিফিকেটে দেখবেন যে আছে, সার্টিফিকেটে টপিক দেওয়া থাকবে কোন টপিকের উপর আপনার ট্রেনিং হয়েছে, তারপর আপনার সেই টপিকের ভিতরে আবার আপনার কী কী ছিল সেটা। আর এখানে দুজনের রেফারেন্স দেওয়া লাগবে, দুটা অবশ্যই দিতে হবে, রেফারেন্স ছাড়া অ্যাপ্লিকেশন সাবমিট নিবে না। আর যে ঘরগুলো আছে সে ঘরগুলো না দিলেও কোনো সমস্যা নেই। এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে, এখানে ফোন নাম্বারও সেম। ফোন নাম্বার দেওয়ার পর যে পাসওয়ার্ডটা জেনারেট করবেন আপনার 1 থেকে 6 পর্যন্ত দিয়ে সাবমিট, বা আপনার মন মতো দিতে পারেন এখানে পাসওয়ার্ড, পাসওয়ার্ডে কোনো সমস্যা না। আর এখানে হুবহু ইমেল চলে আসতে পারে কিন্তু এটা বাদ দিয়ে এখানে ফোন নাম্বার দিবেন এবং পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড যেটা দিবেন সেটা দিয়ে লগ ইন করবেন আপনার ইচ্ছা মতো।
আমি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম। লগ ইন করার পর এখানে যেটা দেখাবে, আমার যে ইনফরমেশনগুলো এতক্ষণ পূরণ করেছি সেই ইনফরমেশনগুলো এখানে শো করবে। আপনি ইচ্ছা করলে আবার এডিটও করে নিতে পারবেন। অ্যাপ্লাই অ্যান্ড পেতে গেলে দেখাবে এরকম, যেহেতু আমরা ছবি সিগনেচার আপলোড করিনি, সেটা আপলোড না করলে এইটা হবে না। এখানে ছবি আর সিগনেচার আমাদের আপলোড করতে হবে। ছবি সিগনেচার আমরা এখান থেকে আপলোড করে দিলাম, যেহেতু আমার আগে থেকে স্ক্যান করা রয়েছে, সেহেতু ছবি সিগনেচার এখান থেকে আমি আগেই স্ক্যান আপলোড দিয়ে দিলাম। দিয়ে ওকে ওকে দেওয়ার পর অ্যাপ্লাই অ্যান্ড ফিতে যেতে হবে। পে নাও যে অপশানটা আছে, এটা আমাদের ব্যবহার করে আমাদের পেমেন্ট করতে হবে। পেমেন্ট করতে হবে রকেটের মাধ্যমে। পেমেন্ট কীভাবে করতে হবে সেটাও দেখিয়ে দেবো। পেমেন্ট করার পর এই যে দেখেন, আপনার যে ইউজার আইডি বা বিলার নাম্বার যেটা দেওয়া হয়েছে সেটা দিয়েই পেমেন্ট করতে হবে। সর্বপ্রথম 3178 যেটা আছে আমাদের, ওইটায় যে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে বিল নাম্বার যেটা আছে এটা দিতে হবে। এখানে যদি ভুল কোনো বিল নাম্বার দিয়ে থাকেন তাহলে কিন্তু টাকা অন্য অন্য নম্বরে চলে যাবে, আপনার এটা কিন্তু আর গ্রহণযোগ্য হবে না, তখন কিন্তু আপনার পুনরায় আবার টাকা দিতে হবে। আর এখানে দেখে নেবেন যে পদে আপনি করছেন আসলে সেই পদেই আপনি পেমেন্ট করছেন কি না, কেননা এখানে অ্যাপ্লিকেশন দিয়ে পরবর্তী অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করা যাবে। আর এখানে ফোন নাম্বার, যে ফোন নাম্বারটা আপনি দিয়েছেন প্রথমে সে ফোন নাম্বারটা এখানে দিবেন। ফোন নাম্বারটা এখানে অন্য ফোন নাম্বার দিলেও তেমন কোনো সমস্যা হয় না, কিন্তু যেটা দিয়ে করা হয়েছে সেটা। এবার ফি অ্যামাউন্ট দিয়ে এখানে পিন দিয়ে ট্যাপ করে চেপে ধরলে পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে। এরপর এখান থেকে ক্লোজ করে দিলাম। এবার এখানে রিলোড দিব। রিলোড দিলে দেখবেন যে আমাদের এখানে পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে। আমাদের এবার এই দুইটা ফাইল ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে এই দুইটা ফাইল প্রিন্ট করে আনুষঙ্গিক যে কাগজপত্র আছে সে কাগজপত্র সাথে করে নিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ে যেভাবে চেয়েছে সেভাবে জমা দিলে হয়ে যাচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজে পাশে থাকবেন, যাতে কোনো পরবর্তী যে কোনো আপডেট সবার আগে পান। আর এই রিলেটেড কোনো প্রশ্ন বা কোনো সমস্যা যদি পড়ে থাকেন অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি হেল্প করার চেষ্টা করব। আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করবেন যাতে তারা নিরুলভাবে একইভাবে আবেদনটা সম্পন্ন করতে পারে।